মমতা ব্যানার্জি বাংলার মানুষের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছে, বিরোধী দলের নেতা দয়াতে নয়। শনিবার 11তম নৈহাটি উৎসবের উদ্বোধনে এসে এমনটাই দাবি করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুভেন্দু দা 3টি তারিখের ডেডলাইন নিয়ে পুরমন্ত্রীর কটাক্ষ, যারা নিজেরাই ফেল হয়ে যান তাদের ডেটও ফেল হয়ে যায়। পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, শ্রমমন্ত্রী মলয় ঘটক, পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ, জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া, কামারহাটির বিধায়ক মদন মিত্র সহ অন্যান্যরা। অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ভাই বলে সম্বোধন করে তার প্রশংসাও করেন। তাই অত লাফালাফি করে আপনি তারা হয়ে গেল পকার পার। বাংলার মানুষ বলল মমতা ব্যানার্জি ছিলেন আছেন, বাংলার মানুষের অধিকার বিরোধী দল নেতা নিতে পারবেন না। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেখেছেন, আবার রাখবে ভগবানের কাছে। ভগবান তোমার দুটো পায়ে ধরি, বিরোধী দাও বিরোধী দাও বিরোধী দাও, বিরোধী শূন্য মাঠে আর খেলতে ভাল লাগছে না, প্রচুর দম লাগছে। এবারে আমরাই এপারে যাচ্ছি, আমরাই ওপারে যাচ্ছি, আমরাই ওই পোস্টে গোল দিচ্ছি, আমরাই এই পোস্টে গোল দিচ্ছি, ভাল লাগছে না। দীপিকা বলছেন লক্ষ্মী ভান্ডারের টাকা ভিখারির মতো মানুষ দিতে যাচ্ছে। ওর বউ বাড়ির লোকেদের উনি তো ভিখারি বলেই মনে করেন। অ্যাকচুয়ালি বিজেপির লোকেরা মেয়েদের ভিখারি বলেই তারা চিন্তাধারা করেন। তো এটা বাংলার যারা মহিলা তারা এর উত্তর দেবেন, আমরা কেন উত্তর দেবো? তিনটে ডেডলাইন দিয়েছিল, তিনটে ডেট বলেছিল, কিন্তু কি একটা পাগল ছাগল কোথায় কি বলে বাজে আপনারা। নৈহাটি থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।